মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, নতুন বছরে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আগামী বছর সবার ভালো কাটুক, এটাই আমাদের সবার কাম্য, সবার প্রার্থনা। কিন্তু শুধু চাইলেই তো আর হবে না, যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলেছি সেই পরিস্থিতিতে ভালো থাকার জন্য কতগুলো সহজ সরল নিয়ম আমাদের জীবনের এবারে অংশ করে তুলতে হবে, মেনে চলতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তোমাদের সামনে ভিডিওটি আনার মূল উদ্দেশ্য হলো ভিডিওটি তোমরা খুব মন দিয়ে দেখবে এবং শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা তোমরা মন দিয়ে শুনবে। আগামী দিনগুলোতে ভালো থাকতে গেলে ডক্টর সরকারের যে পরামর্শগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে চলেছি, সেইগুলো যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আগামী দিনগুলোতে আমরা সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারব এবং আমাদের জীবনটাকে আমরা দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে। চলো দেখে নিই ডক্টর সরকার কোভিড কিংবা ওমিক্রন সম্পর্কে কি বললেন, কি কি সিমটম আমরা দেখলে সাবধানতা অবলম্বন করব, কিংবা যদি আমরা খুব কঠিন পরিস্থিতিতে পড়ে যাই তাহলে তখন আমরা কার দ্বারস্থ হব, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। আবারও বলছি আগামী বছর তোমাদের ভালো কাটুক, সুন্দর কাটুক। নমস্কার। আমাদের চারিদিকে যেমন হঠাৎ করে আমি আপনি মোটামুটি একটা সেটেল পরিস্থিতির মধ্যে ছিলাম, তাতে গত কয়েকদিন ধরে আমরা শুনছি যে তার পদধ্বনি শুনির মতো অবস্থা, যে আরেকটা সমস্যা আসছে আসছে আসছে, মাসখানেক মাস ধরে মাস দেড়েক ধরে অমিক। নমস্কার। আমাদের চারিদিকে যেমন হঠাৎ করে আমি আপনি মোটামুটি একটা সেটেল পরিস্থিতির মধ্যে ছিলাম, তাতে গত কয়েকদিন ধরে আমরা শুনছি যে তার পদধ্বনি শুনির মতো অবস্থা, যে আরেকটা সমস্যা আসছে আসছে আসছে, মাসখানেক মাস ধরে মাস দেড়েক ধরে অমিক্রনের কথা যত সময় যাচ্ছে তত বেশি শোনা যাচ্ছে, আর এখন এটা অস্বীকার করার বিন্দুমাত্র কোনো পরিস্থিতি নেই, যে আমরা আমাদের চারিদিকে যথেষ্ট পরিমাণে ইনফেকশন দেখছি এবং এটাকে আমরা ফ্লেয়ার আপ অফ ইনফেকশন বলি, এটাকে আমরা থার্ড ওয়েভ বলি, আপনি যে কোনো নামে আপনার পছন্দ সেটাকে আপনি ডাকতে পারেন, কিন্তু এটা 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 অস্বীকার করার কোনো উপায় নেই যে দিস প্রবলেম ইজ হিয়ার ইন ফ্রন্ট অফ আস। আপনাদের কাছে আজকে আমরা কথাবার্তা বলছি, আমি ব্যক্তিগত তরফ থেকে তো নিশ্চয়ই, তাছাড়া অন বিহাফ অফ এসক্লেপিয়া হেলথ। এসক্লেপিয়া হেলথ একটা অনলাইন ফোরাম এবং এই অনলাইন প্ল্যাটফর্ম ডাক্তারদের সঙ্গে, আপনাদের যাদের ডাক্তারদের সঙ্গে কথা বলার দরকার তাদের একটা যোগাযোগ করিয়ে দেবার একটা মাধ্যম, এবং আপনার যাদের যাদের প্রয়োজন হতে পারে যে টু কাম টু আ ডক্টর, ডাক্তারদের সঙ্গে কথা বলার, তারা 6290-350-200 এই নাম্বারে ফোন করবেন, 6290-350-200 এই নাম্বারে ফোন করবেন। কোভিড অমিক্রন জ্বর হয়েছে যে কোনো সমস্যা নিয়ে আমরা চেষ্টা করব আপনাদের সাথে সময় দিয়ে এই সমস্যাগুলোকে ক্ল্যারিফাই করার জন্য। যেটা হচ্ছে আমার আপনার চারদিকে, এটা আমাদের প্রথম হচ্ছে না, আপনারা সবাই জানেন বাই দিস টাইম এই সমস্যা সাউথ আফ্রিকা হয়ে গেছে, এই সমস্যা ইংল্যান্ডে বর্তমানে চলছে, ইউএসএতে চলছে, ইউরোপের দু একটা দেশ ওই ঝড়ঝাপটার সামনে এসছে, এবং এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা স্বরূপটা হলো যে আগের থেকেও, আগেও আমরা যখন আমরা আলফা বিটা ডেল্টা এগুলো বলেছি, তার তুলনায় এবার ইনফেকশনের সংখ্যা আরো বেশি, মানুষ অসুস্থ হতে পারেন, কিন্তু আগের বারের তুলনায় যে প্রপোর্শনেটলি যত মানুষ খুব সিভিয়ারলি খুব খারাপ ভাবে অসুস্থ হচ্ছিলেন, ইন কম্প্যারিজন টু দ্যাট দি প্রপোর্শন অফ সিরিয়াস সিকনেস শুড বি লেস। তাহলে প্রথমেই যেটা আমাদের অনেকের প্রশ্ন, যে এই যে আমরা অমিক্রন শুনছি আমাদের কি হবে, কি হলে আমরা বুঝতে পারবো, আপনারা এইটুকু সিম্পল ভাবে আমি আমরা আমাদের মাথায় থাকুক যে অমিক্রন বলি আমরা যাই বলি না কেন, তাকে ঘটোৎকচ বলি যাই বলি না কেন, ইট ইজ আ ভাইরাল ফিভার, ইট ইজ আ ফর্ম অফ কোভিড।
আগের কোভিড থেকে এই কোভিডের যে তফাত, কি কি তফাত? 1 নম্বর তফাত হলো প্রায় 80% মানুষের এটাতে স্মেল এবং টেস্ট যাচ্ছে না। এই ভাইরাসটা এতই তার চেহারা পরিবর্তন করেছে যে অ্যালং উইথ দ্য ফ্যাক্ট যে তার এই ডিএনএ জেনেটিক সিকোয়েন্স পাল্টেছে, এর সিমটম গুলো কিছুটা অদ্ভুত। 80% মানুষের প্রায় টেস্ট অফ স্মেল অ্যান্ড টেস্ট যাচ্ছে না। সেকেন্ডলি, যে জ্বরটা আসছে, জ্বর ইজ এ লো গ্রেড ফিভার, যে প্রথম 1-2 দিনের মধ্যেই যে খুব হাই গ্রেড ফিভার দেখা যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে না। থার্ড হলো, যে জিনিসটাকে যদি একটা কনস্ট্যান্ট সিমটম বলতে হয়, তাহলে ওয়ান অফ দ্য কনস্ট্যান্ট সিমটমস হচ্ছে গলায় একটা অস্বস্তি থাকছে, গলা ব্যথা থাকছে, গলা খচখচ করছে, এই সিমটম গুলো, এবং তার সঙ্গে একটা জেনারেল উইকনেস আর মাসেল পেন, গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে, মাসেল পেন হচ্ছে, জেনারেল উইকনেস হচ্ছে। এই সিমটম গুলো কতদিন থাকে? অন অ্যান অ্যাভারেজ এই সিমটম গুলো দেখা যাচ্ছে যে ডু নট লাস্ট মোর দ্যান 2-4 ডেজ, 2 থেকে 4 দিনের বেশি এই সিমটম গুলো থাকছে না। কাশি, শ্বাসকষ্ট, আর প্রথমেই বললাম ল্যাক অফ স্মেল অ্যান্ড টেস্ট, এগুলো এবারে কিন্তু যাদের যাদের মনে রাখবেন এই অমিক্রন ভেরিয়েন্টটা হচ্ছে বা হওয়া সম্ভব, তাদের কিন্তু তফাতটা হলো যে প্রচন্ড হাই ফিভার দিয়ে শুরু করা, কাশি দিয়ে শুরু করা, একটা ব্রিদিং ডিফিকাল্টি দিয়ে শুরু করা, যে আমরা সব সময় হাতে অক্সিজেন স্যাচুরেশন দিয়ে বসে আছি, অক্সিজেনেশন ড্রপ করছে, তার দিকে চোখ রাখছি, এই ম্যানিফেস্টেশন গুলো কম হচ্ছে। অ্যান্ড অ্যাজ উই সেড বিফোর, যে লস অফ স্মেল অ্যান্ড টেস্ট ইজ মাচ লেস। তাহলে প্রশ্ন হলো যে আমি এক্ষুনি আজকে জিনিসটাকে একটু সংক্ষিপ্ত রাখতে চাই, কথাবার্তাটাকে, কাজের কথাগুলো বলতে চাই, উই ডু নট ওয়ান্ট টু গেট ইন টু সায়েন্স ইন গ্রেট ডেপথ, সেটা নিয়ে পরে কথা হবে, কিন্তু এইটুকু সায়েন্টিস্টরা, ভাইরোলজিস্টরা, ক্লিনিক্যাল ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্টরা, 3-5 জায়গা থেকে অনেক পেপার বেরিয়েছে যেটা দেখা যাচ্ছে যে বিকজ অফ দ্য স্ট্রাকচারাল চেঞ্জেস এই ভাইরাসটা আমাদের আপার এয়ারওয়েজ, গলা, ব্রঙ্কাস, এই অবধি এটা আমাদের জ্বালাতন করে, কিন্তু অমিক্রন পার সে এটা আমাদের লাংস এর ভেতর ঢুকে পড়ে। শ্বাসকষ্ট ততক্ষণ হবে না যতক্ষণ না আমাদের লাংসটা ইনভলভ হয়। নিমোনিয়া, নিমোনিয়া কথাটার উত্তর হচ্ছে মানে হচ্ছে ইনভলভমেন্ট অফ দ্য লাংস, আর যখন এটা আমাদের আপার এয়ারওয়েজ এ থাকে তাকে আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, ব্রঙ্কাইটিস, এইসব কথা বলি। অর্থাৎ ইনসিডেন্স অফ নিমোনিয়া দিস টাইম ইজ মাচ লেস। ধরুন কারো এরকম একটা জ্বর হলো, এবার প্রশ্ন হবে যে এরকম জ্বর তো আমাদের আগে অনেক হয়েছে, অ্যাবসলিউটলি রাইট, আপনাদের আগেও যেরকম জ্বর হয়েছে সবাই হয়েছে, ভাইরাল ফিভার হয়নি এমন কোনো লোক নেই, সুতরাং আগেও যা হয়েছে এবং এই যে ভাইরাল ফিভার আমাদের হয়েছে আগে, তার সঙ্গে এই ভাইরাল ফিভারের কি তফাত? কোনো তফাত নেই, এর গায়ে লেখা থাকবে না যে এটা অমিক্রন বা হোয়াট এভার, অ্যান্ড দ্যার ইজ নো ওয়ে উই আর গোয়িং টু নো যে এটা অমিক্রন কি ডেল্টা কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমরা জানো। তাহলে হোয়াট আর উই টু ডু, আমাদের কি করতে হবে, আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো যে আমাদের একটু জ্বর হয়েছে, আমাদের একটা ভাইরাল ফিভার হয়েছে, প্রথম কথা হলো আমরা জানি এটা আগের থেকে বেশি ছোঁয়াচ্ছে, আমি নিজেকে একটু আলাদা রাখবো। কতদিন আলাদা রাখবো? 2 সপ্তাহের গল্প এখন শেষ হয়ে গেছে, 2 উইকস আইসোলেশন ইজ নট নেসেসারি। মোটামুটি যদি আমাদের খুব একটা অন্যদিকে তাড়া না থাকে, ম্যাক্সিমাম 1 উইক। ইউনাইটেড কিংডম, অন্যান্য জায়গায় তারা আইসোলেশনের পিরিয়ডটা এখন কমিয়ে কমিয়ে প্রায় 5 দিনে নিয়ে এসছে, ধরে নেওয়া যাক অ্যাবাউট 7 ডেজ, অ্যাবাউট 7 দিন আমরা নিজেদের একটু আইসোলেটেড রাখবো। এর চিকিৎসা কিভাবে হবে? আগে যেরকম জেনারেল ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা করেছেন, যথেষ্ট পরিমাণে জল, ফ্লুইড, খিদেটা অনেক সময় চলে যায়, যা খেতে আপনার ইচ্ছে করছে, হ্যাভ এনাফ ক্যালোরি ইনটেক, এনাফ ফ্লুইড ইনটেক, একটু ঘুসঘুসে জ্বর থাকলে দিনে 2-3 বার প্যারাসিটামল ইউজ করবেন। অ্যান্ড বিকজ যে এর নেচারটা এক, এটা একই পরিবারের থেকে আসছে,
এটা সেই সার্স কোভিড টু ভাইরাসের বংশধর। আমাদের কিন্তু যে রিপোর্ট গুলো আমরা করতাম, ইনভেস্টিগেশন গুলো আমরা করতাম, কিছু ব্লাড রিপোর্ট করতাম, আপনি ডক্টরদের যোগাযোগ করবেন, আমাদের মতো এসক্লেপিয়া হেলথ এর মতো অনলাইন ফোরাম অনেকে আছেন, অনলাইনে যারা দেখছেন তাদের সঙ্গে কথা বলবেন। আমরা যেরকম ব্লাড কাউন্টস, ইনফ্লামেটরি মার্কার্স, ক্লটিং এগুলো চেক করতাম, একবার চেক করে রাখা ভালো হবে। প্রশ্ন হলো, বাচ্চাদের অল্প বয়সীদের কি বেশি হতে পারে? অল্প বয়সীদের জ্বর এবার দেখা যাচ্ছে। অল্প বয়সীরা কি আগের দুটো বেবে, কি এখন দুটো বেবে, ধরুন ডেল্টা বা আগের যে ইনফেকশন, ওসব কমপ্লিকেটেড নামগুলো ভুলে যান, আগের ওয়েভ গুলো হয়তো অল্প বয়সীরা বেশি বা এসিমটোম্যাটিক থাকতো, একেবারে বুঝতেই পারতো না, কিন্তু এবারে হয়তো তাদের মধ্যেও দেখবেন ছেলে মেয়েদের মধ্যে গলা খুশখুশ, জ্বর, গায়ে ব্যথা, এই টাইপের একটা জ্বর হয়তো থাকলেও থাকতে পারে। অ্যান্ড দে উইল নট বি জেনারেলি, যে খুব এক্সেপশনাল সিচুয়েশন না হলে দে উইল নট বি ভেরি সিরিয়াসলি সিক। তাহলে আগের পরে এই যে যে ধরনটা চেঞ্জ করছে, যে স্ট্রেন অফ ভাইরাসটা চেঞ্জ করছে, তার থেকে কি হচ্ছে, আমাদের মধ্যে এই সিমটোম্যাটিক চেঞ্জ গুলো আসছে। তাহলে আমরা কি মোটামুটি শিওর যে এটা, শিওর কথাটা যে আমাদের একেবারে একটা সামান্য শুধু গলা ব্যথার উপর দিয়ে চলে যাবে? মোস্ট প্রবাবলি 99% লোকের, 98%-এর লোকের অল্প জ্বর, গায়ে ব্যথা, গলা ব্যথার মধ্যে দিয়েই এটা চলে যাবে। কিন্তু সাবধান কাদের হতে হবে? সাবধান হতে হবে যাদের, আমরা যেটা বারবার বলি যে অ্যাসোসিয়েটেড কন্ডিশন, ওল্ড এজ, কোমরবিডিটিস এটসেট্রা, তাদের আমাদের ডেফিনেটলি সাবধান হতে হবে। যাদের অলরেডি আগের লাংস এর সমস্যা আছে, যাদের হার্ট ফেলিয়ার আছে, হার্টের ওষুধ খান, হাইপার টেনশন আছে, সেরিব্রোভ্যাসকুলার ডিজিজ আছে, যারা ইমিউনো কম্প্রোমাইজ, যারা হয়তো পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট, যারা আর্থরাইটিস, আর্থরাইটিস ইজ এ কাইন্ড অফ অটো ইমিউন ডিসঅর্ডার, সেখান থেকে যারা বিভিন্ন ট্রিটমেন্ট পাচ্ছেন, তাদের আমাদের সাবধানে থাকতে হবে। আইসোলেট করুন। I don't want to get into general systemic critique বা criticisms at this point of time. অনেকের মনে দুটো প্রশ্ন আছে যে আমার বাড়িতে দু তিনজনের হয়তো জ্বর হলো, দুজনের হলো, আমি কি এক্ষুনি ছুটবো আরটিপিসিআর করতে? আরটিপিসিআর করতেই পারেন, বা বাড়িতে আপনারা বিকজ দ্য রেট অফ ইনফেকশন ইজ হাই, অনেকে র্যাপিড অ্যান্টিজেন কিট বাড়িতে কিনে রাখছেন। যখন ইনফেক্টিভিটি বাড়বে, যখন টেস্ট পজিটিভিটি বাড়বে, আমরা সাধারণত এই যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা নাকশিক করি, কিন্তু যখন ইনফেক্টিভিটি বাড়বে, যদি আমাদের মধ্যে কৌতূহল থাকে, তাহলে আপনি র্যাপিড অ্যান্টিজেনও করতে পারেন, আরটিপিসিআরও করতে পারেন। এখন ওইসব আলোচনার মধ্যে ডিটেল যাব না, কালকেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্দর মহলে কথা চালাচালি হচ্ছিল যে আমাদের নাকি 35,000-40,000 ইনফেকশন হবে, না হওয়ার কোনো কারণ নেই। 35,000-40,000 লোকের হয়তো ইনফ্লুয়েঞ্জা আগেও হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে 35,000 ইনফেকশন ধরতে গেলে আপনাকে দিনে 1 থেকে 1.5 লক্ষ আরটিপিসিআর করতে হবে, আর আজ অব্দি আমাদের রাজ্যে কোনোদিন 50,000-52,000-এর ওপরে আরটিপিসিআর হয়নি। সুতরাং কথাগুলো বলার আগে বা কথাগুলো সংবাদ শিরোনামে আনার আগে দু একবার একটু ভেবে দেখলে ভালো হয়। আমি জানি না পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রক বা স্বাস্থ্য দপ্তরের কি অবস্থা বিভিন্ন জিনিসের, যেমন স্বাস্থ্য সাথীর তো অলরেডি আর আত্মশ্রাদ্ধ করে ছেড়ে দিয়েছেন, আর তারপরে এখনো যে কোভিড সম্বন্ধে মানুষের প্রতি যে অ্যাডভাইজারি যারা দিচ্ছে, শুধু মানুষকে না, তারা আমাদের মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে যে অ্যাডভাইজারি দিচ্ছেন, সে চোখ ঠিকরে বেরিয়ে আসার মতো। তারা নাকি এখন মুখ্যমন্ত্রীকে অ্যাডভাইজারি দিচ্ছেন যে ইনডোর স্টেডিয়ামে একটা বড় প্রোগ্রাম হোক, তারা এটাও প্ল্যান করছেন যে কিছু লোক মাস্ক পরে চাইলেও, কিছু মানে কয়েক লক্ষ লোক মাস্ক পরে চাইলেও পার্ক স্ট্রিটে হাঙ্গামা করতে পারে। সুতরাং অদ্ভুত পরিস্থিতি, এখনো আমরা এটাকে ঠিক বুঝে উঠতে, বাট লেট আস নট গেট ইন টু ইট। এখন আমার আপনার সাধারণ মানুষের কথা নিয়ে কথা হচ্ছে। তাহলে সিমটমস কি হবে? এই ধরনের। সেকেন্ডলি হলো আইসোলেশন পিরিয়ড কতদিন হবে? আইসোলেশন পিরিয়ড হবে আমাদের, ধরে নিন, কম থাকলে 5 দিন, বেশি থাকলে 7 দিন, তার বেশি।
আরটিপিসিআর যদি করে উঠতে পারেন, আমার মনে হয় মানুষ হাঁপাবার আগে গভর্নমেন্ট হাঁপিয়ে উঠবে, গভর্নমেন্ট এই সংখ্যায় আরটিপিসিআর করে উঠতে পারবে। নিজেরা সাবধান থাকুন, আশেপাশের লোককে সাবধানে থাকুন। তাহলে আমাদের সাবধানতাটা কি? আমাদের সাবধানতাটা ঝগড়াঝাটি করা না, আমাদের সাবধানতা পলিসিকে ক্রিটিসিজম করা না, আমাদের সাবধানতা হলো যে আমাদের নিজেদের এসেনশিয়াল এই পিরিয়ড অফ টাইম, আগামী 1-1.5 মাস আমাদের এই পিরিয়ড অফ টাইম আমাদের নিজেদের একটু সাবধানে রেখে এসেনশিয়াল কাজকর্মগুলো আমাদের করতে হবে। আপনাকে অফিস কাছারিতে যেতে হবে, আমাকে হাসপাতালে যেতে হবে, কাউকে স্কুল কলেজে যেতে হবে, কাউকে তাদের অফিসে যেতে হবে, এই পিরিয়ড অফ টাইম এসেনশিয়াল কাজগুলো করতে হবে। এবং সোশ্যাল ডিস্টেন্সিং ভারতবর্ষে সম্ভব নয়, যেখানে সম্ভব সেখানে করুন, আর মাস্কটা ব্যবহার করুন। আর কি অ্যাভয়েড করবেন? এই হুজুক হুল্লোড়ে পড়ে বড় বড় জমায়েত গুলো অ্যাভয়েড। কলকাতাতে অনেক অনেক সংস্থা, অনেক অনেক ক্লাব অলরেডি তাদের এই আজকের বর্ষবরণের রাতের সবাই আনন্দ করে একসাথে হয়, সেই গ্যাদারিং গুলোকে তারা ক্যান্সেল করেছেন। তাদের জন্য সমস্ত ডাক্তারের তরফ থেকে আমারও হাত জোর করে তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই। কলকাতা পুলিশকে আজকে দিনের শেষে হাত জোর করে কৃতজ্ঞতা জানাতে পারবো কিনা জানি না, দেখা যাক, রাত্রি 10-11টা বাজলে সেটা বুঝতে পারা যায়। টেস্টিং এর সম্বন্ধে বললাম, র্যাপিড অ্যান্টিজেন করাতে পারেন, আরটিপিসিআর করার যদি ক্ষমতা আমাদের সেই সময় থেকে থাকে করলে ভালো হয়, কিন্তু আমাদের ট্রিটমেন্ট বেসিক্যালি রিমেইনস দ্য সেম। জ্বর হলে প্যারাসিটামলের ধরনের ওষুধ ইউজ করবেন, যথেষ্ট ফ্লুইড, যথেষ্ট খাওয়া দাওয়া, ব্লাড টেস্ট গুলো করিয়ে রাখবেন, কারণ হরে দরে এটা সেই বংশেরই এক। কার কার অমিক্রন হয়েছে এটা জানার কৌতূহলের জন্য যদি আপনি বসে থাকেন যে অমিক্রন কনফার্মেশন আপনার আসবে, মনে রাখবেন আপনি সৌরভ গাঙ্গুলি নন। আমরা সারা দেশে 40 কোটি মানুষের জন্য একটা জিনোমিক টেস্টিং ল্যাব আছে, সুতরাং অমিক্রন জিনোমিক অ্যানালিসিস আমার আপনার পাওয়া আর ওই কত 6 কোটি টাকার লটারি, সাপ্তাহিক লটারি জেতা, দুটোর সম্ভাবনা প্রায় এক। সুতরাং ওই ব্যাপারগুলো আমাদের আন্দাজে আন্দাজে চলবে, সুতরাং ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমাদের সাবধানে শরীর স্বাস্থ্য ফ্যামিলি প্রিয়জনকে ঠিকঠাক রেখে এই ঝামেলাটার থেকে বেরোতে হবে। অন্যান্য দেশের যদি চেয়ে দেখেন, সাউথ আফ্রিকা কতদিন এই ঝড়টা বয়েছিল? অ্যাবাউট 1 থেকে 1.5 মাস, 1 মাসের পর থেকে তাদের ইনসিডেন্সটা নামতে শুরু। ইউনাইটেড কিংডমে অলরেডি জিনিসটা প্ল্যাটো করে নিচের দিকে নামছে, ওরাও 1-1.5 মাসের মধ্যে দিয়ে গেছে। আর আমাদেরও ওই যেরকম হঠাৎ করে সমুদ্রে স্নান করতে গিয়ে দেখেন যে জোয়ার আসছে আসছে কিছু ঢেউ আসছে, যে ঢেউগুলো একটু বড়, মাথা নিচু করে ঢেউটাকে চলে যেতে হয়, ওই সমুদ্রে স্নান করার মতো সাবধানে দাঁড়িয়ে থেকে বেসামাল হয়ে পড়ে না গিয়ে এই ঢেউটাকে আমাদের মাথার উপর দিয়ে চলে যাওয়ার সুযোগ। কেন আমরা গভর্নমেন্টের পিছনে এই পার্ক স্ট্রিট, মাস গ্যাদারিং এইসব বলে ঘ্যান ঘ্যান করছি? কারণ আমরা জানি আগের বার ধরুন 100 বারের 100 জনের মধ্যে যদি 10-15 জনের হসপিটালাইজেশন প্রয়োজন হয়ে থাকতো, এবার হয়তো প্রয়োজন 15 জনের না হয়ে হয়তো 3 জনের হবে কি 5 জনের হবে। কিন্তু আমরা যদি ইনফেকশনের পরিমাণটাকে এই হুজুক হুল্লোড়ের মধ্যে দিয়ে 100টাকে যদি 1,000 করি, 1,000কে যদি 10,000 করি, তাহলে হসপিটালে আমার 15 জন নাও লোক না হয়ে 75 জন লোক, 100 জন লোক আসতে শুরু করবে। দ্য পার্সেন্টেজ উইল রিমেইন লো, দ্য নাম্বার অফ পিপল কামিং টু হসপিটালস উইল ইনক্রিজ। আর আমাদের সমস্ত হসপিটাল, কি সরকারি কি বেসরকারি, আমরা হচ্ছি প্যাকাটির ওপর দাঁড়িয়ে তালপাতার সেপাই। আমরা আমরা অনেক কিছু করতে পারি, সরকার চেল্লাতে পারে, বেসরকারি হাসপাতাল বিজ্ঞাপন দিতে পারে, আমরা আমরা ক্যাপাসিটির ব্যাপারে আমরা ভাঁড়ের মা ভবানী, আমাদের ক্যাপাসিটি হ্যাজ রিমেইন স্ট্যাটিক। তার মানে ইনফেকশনটাকে 25-30 গুণ বাড়িয়ে দিয়ে তারপর পার্সেন্টেজ হিসেব করে লাভ হবে না, কারণ হসপিটাল বেড পার্সেন্টেজ হিসেবে ভরবে না, পেশেন্টের সংখ্যা দিয়ে ভরবে। তাই যারা যারা, আমি কিছু কিছু লোকের
মন্তব্য শুনি, আমি বেশি মন্তব্যের দিকে কান দিই না, যে আমি শুনি যে এই পাগলটা বলছে এটা কি, মুখের এক কোণ দিয়ে বলছে ইনফেকশনটা মাইল্ড, আর আরেক কোণা দিয়ে বলছে এই আমরা একটু পার্ক স্ট্রিটে গেলে আমাদের পিছনে সে ভ্যান ভ্যান করছে, আমরা একটু অমুক জায়গায় ওই নিকো পার্ক ইকো পার্ক আর কি বিভিন্ন পার্ক হয়েছে সেইখানে গিয়ে আমরা জমায়েত করলে আমাদের পিছনে ফেবের মতো পড়ে আছে, কেন পড়ে আছে এই আমি এবং আমার মতো এই পাগলরা আপনাদের পিছনে ফেবের মতো পড়ে আছে এই কারণেই, কারণ আজ থেকে 3 দিন 4 দিন 5 দিন বাদে ভগবান না করে আমার আপনার পরিবারের কাউকে নিয়ে যেন হাসপাতালের দরজায় দরজায় ঘুরতে না হয়, আবার সেই অক্সিজেন সিলিন্ডারের জন্য যেন হাত পাততে না হয় সেই জন্য আমরা বলছি। কারণ আমরা যাই করি না কেন আপনার মনে রাখবেন যে আমাদের এই সাংঘাতিক প্রজনন ক্ষমতার জন্য আমার কিন্তু সাউথ আফ্রিকার মতো 6 কোটি জনসংখ্যা নয়, আমার ইউকে এর মতো 6.5 কোটি জনসংখ্যা নয়, আমার 130 কোটি দেশের জনসংখ্যা, এই রাজ্যটার জনসংখ্যাই হলো 10 কোটি, তারপর তো এপার সোপাশ যারা যাচ্ছেন এইগুলো কথা। আজকে জাস্ট শেষ করব একটা কথা বলে, যে অনেকের এবার বলছে এই তো আবার ইনফেকশন এলো, আমরা তো একেবারে অসহায়, ভ্যাকসিন কিছু করতে পারলো না। প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ভ্যাকসিন নিশ্চয়ই, ভ্যাকসিন পার্শিয়ালি বিফল। ভ্যাকসিন কোথায় পার্শিয়ালি বিফল? ভ্যাকসিন প্রথমে আশা করেছিল সে 80-90% ইনফেকশন গুলোকে আটকাতে পারবে, প্রিভেনশন অফ ইনফেকশন, ভ্যাকসিন সেটা পারেনি। কেন পারেনি? কারণ ভ্যাকসিন ভাইরাল ভাইরাস গুলো তার চেহারা পাল্টাচ্ছে বলে পারেনি, আর ভ্যাকসিন গুলো একেবারে 3 মাস 4 মাস অন্তর অন্তর তারা ফ্রেশ আপনার ইনভেস্টমেন্ট করে, যে তারা বছরে একবার করে কি বছরে দুবার করে নতুন ভার্সন অফ ভ্যাকসিন আনতে পারত তারা, দ্যাট রিসার্চ ওয়াজ দেয়ার, কিন্তু সেই টাকা পয়সা সেই ফোর প্ল্যানিং সেই পাবলিক ইনভেস্টমেন্ট ছিল না। আমরা একবার একটা প্রোডাক্ট তৈরি করে নামিয়ে দিয়েছি এবং তার উপরেই আমরা নির্ভর করছি যে আমাদের হয়তো প্রোটেকশন ফ্রম ইনফেকশনটা কমলেও আমরা এখনো প্রোটেকশন পাচ্ছি ফ্রম সিরিয়াস ডিজিজ, যথেষ্ট প্রোটেকশন পাচ্ছি ফ্রম সিরিয়াস ডিজিজ। এই যে আমরা কিছুটা বিশ্বাসের সঙ্গে আজকে বলতে পারছি যে এত জেনেটিক ভেরিয়েশন সত্ত্বেও আমাদের অমিক্রন আমাদের মধ্যে সিরিয়াস ডিজিজ আনছে না, সেই প্রপোর্শনে আনছে না, দিস ক্যান বি অ্যান এফেক্ট অফ ভ্যাকসিন। সুতরাং ভ্যাকসিনটা পারফেক্ট নয়, ভ্যাকসিনটা কখনোই আমাদের মধ্যে একটা, ইট ইজ নট আ প্যানাসিয়া ফর অল ডিজিজেস, ভ্যাকসিন ইজ নট আ প্যানাসিয়া ফর অল কন্ডিশন, কিন্তু ভ্যাকসিন একটা স্টেজে গিয়ে একটা প্রান্তে গিয়ে ভ্যাকসিন আমাদের এফেক্ট দিচ্ছে। সো আর সেইখানে সমস্ত ভরসা হারাবেন না, পারফেক্ট নয়, আমরা ভ্যাকসিনকে একদম সুপারম্যান ব্যাটম্যানের লোকের মতো সে আপনি যাই ছুটছেন না কেন ইট মারলেও আটকাচ্ছে, লেজার গান ফায়ার করলেও আটকে দিচ্ছে, সেই ধরনের ভ্যাকসিন আমাদের হাতে আসে। তাহলে আজকে আপনাদের সঙ্গে যে কথাবার্তাটা আজকে সংক্ষিপ্ত রাখবো, এইখানে শেষ করব, আমাদের মানতে হবে, লেট আস অ্যাকসেপ্ট, যে আমরা উই আর ইন আ মিডল অফ অ্যান ইনক্রিজিং প্রবলেম। এই প্রবলেমের নেচারটা কি হবে? এই প্রবলেমের নেচারটা হবে যে আমরা দেখতে বাধ্য যে আমাদের চারিপাশে চেনা পরিচিতদের মধ্যে আমরা আমাদের একটা দেখতে আমরা বাধ্য যে অনেকের এবার এই ইনফ্লুয়েঞ্জা টাইপ সিমটমস নিয়ে তারা আসতে শুরু করবে। তারা আসতে শুরু করলে তাদের আমাদের 5 দিন 7 দিন আলাদা রাখতে হবে, টেস্টের সুবিধে হলে টেস্ট করিয়ে নিতে পারেন, র্যাপিড অ্যান্টিজেন করতে গেলে র্যাপিড অ্যান্টিজেন করতে পারেন, তাদের দিকে একটু চোখ রাখতে হবে যারা একটু বেশি অসুস্থ ছিলেন। ভাববেন না যে আমাদের লস অফ স্মেল বা লস অফ টেস্ট হয়নি বলে কিছুই নয়, এটা এটা মাইল্ড ইনফেকশন, হ্যাভ দিস বিলিভ। লস অফ স্মেল টেস্ট হবে না, লো গ্রেড ফিভার হবে, গলা খচখচ করবে, গা ব্যথা করবে, উইকনেস লাগবে কয়েক, সেটা হলে নিজেকে আমরা সাবধানে রাখি, এটা খুব তাড়াতাড়ি ছড়াতে পারে। আমি চাইবো না যে আমার থেকে এই জিনিসটা আরো 5 জনের ছড়িয়ে যায়। আর কিভাবে এই সময়টা আমি আমাদের নিজেদের সাবধানে রাখবো? এই সময়টা আমি সাবধানে রাখবো, আমি যেখানেই বেরোই না কেন আমি মাস্ক ব্যবহার করবো, যতটা ভিড় ভাড়টা অ্যাভয়েড করতে
করতে পারি করব, হুল্লোড়ের এবং এই সেই মাস গ্যাদারিং এর মধ্যে আমরা যাব না। গভর্নমেন্টের কাছে সমস্ত মানুষের তরফ থেকে হাত জোর করে বলি, ওই বিভিন্ন উৎসব, বিভিন্ন গ্যাদারিং, বিভিন্ন ইলেকশনিয়ারিং, আপনারা পাবলিক গ্যাদারিং গুলোকে একটু মিনিমাইজ করুন। এটা কারো দোষ নয়, দিস ইজ নট আ পলিটিক্যাল হ্যাপেনিং, দিস ইজ আ পাবলিক হেলথ হ্যাপেনিং। পৃথিবীর অন্যান্য দেশের ওপর দিয়ে যেভাবে গেছে, খুব একটা বেশি মৃত্যু, খুব একটা বেশি একেবারে ছাড়খাড় করে দিয়েছে সেরকম অভিজ্ঞতা হয়নি, কিন্তু জ্বালিয়েছে, জ্বালাতন করেছে, জ্বালাতন করেছে। কতদিন জ্বালাতন করেছে? ফর আ পিরিয়ড অফ 4 to 6 weeks। আর কিসে অসুবিধে বেশি হয়েছে? সব থেকে বেশি অসুবিধে বেশি হয়েছে যে আ লার্জ নাম্বার অফ পিপল গেটিং ইনফেক্টেড, সেখানে স্কুল, কলেজ, অফিস, আপনাকে সার্কুলার দিয়ে স্কুলে কিছু করতে হবে না। একসঙ্গে যদি 10 জন টিচারের জ্বর হয়, যদি 20-25 জন ছেলে মেয়েদের গলা ব্যথা নিয়ে জ্বর নিয়ে বাড়িতে থাকে, এমনিতেই স্কুলের অপারেশন ব্যাহত হবে। আমাদের হসপিটালে যদি একদিন হঠাৎ 50 জন স্টাফ বলে যে আমি আসতে পারছি না, আমাদের রিপোর্টেড সিক উইথ ফিভার, হসপিটালের অসুবিধা হবে, সমস্ত অফিস কাছাড়ির অসুবিধা হবে। কারণ এটার অদ্ভুতত্বটা হলো যে একটা শর্ট পিরিয়ড অফ টাইমে আ লার্জ নাম্বার অফ পিপল রিপোর্টিং উইথ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এই প্রবলেমটা আমরা খুব একটা আমরা এত এই সংখ্যায় দেখি। আগের ওয়েভ ডেল্টার ইনফেক্টিভিটির থেকে এর ইনফেক্টিভিটি 3 times হায়, তাহলে এইটা একটা অদ্ভুত ব্যাপার। আর এই ঝামেলা কেটে গেলে তারপর আমরা হিসেব নিকেশ করে দেখব। সবসময় শেষ করতে হয় একটা পজিটিভ খবর দিয়ে, যেমন নিউ ইয়র্ক টাইমস কালকে আলোচনা করেছে যে তারা অলরেডি পোস্ট কোভিড, পোস্ট অমিক্রন, যাদের অমিক্রন হয়ে যাচ্ছে সব শহরে হয়ে গেছে, যেমন হুয়ার, এই যে ভারত কালকে টেস্ট ম্যাচ জিতলো, সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচটা কোথায় জিতলো জানেন? সেঞ্চুরিয়ান মার্ট। সেঞ্চুরিয়ান মার্টটা কোথায়? সেঞ্চুরিয়ান মার্ট ইজ ইন দ্য মিডল অফ দ্য হুয়াটেং প্রভিন্স, ইট ইজ ইন দ্য মিডল অফ ওয়ার্ল্ডস ওমিক্রন আউটব্রেক। তার মধ্যে দাঁড়িয়ে দুটো টিম ক্রিকেট খেলে কালকে ভারতবর্ষ টেস্ট ম্যাচটা জিতল। তো সেঞ্চুরিয়ান মার্টটা হচ্ছে সেই হুয়াটেং প্রভিন্সের মধ্যিখানে, যেখান থেকে পৃথিবীর এই প্রবলেমটা শুরু হয়েছে। তারা এখন প্রায় নর্মালিটির মধ্যে এসে গেছে, 1-1.5 মাস ভুগেছে, আমাদেরও সেই ফেজটার মধ্যে দিয়ে যেতে হবে। মাথা ঠান্ডা রেখে, সবাইকে সাবধানে রেখে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের আমরা একটু স্পেশালি কেয়ার করে রাখি, আর যেন আমরা নিজেদের কেয়ারলেসনেসের জন্য, নিজেদের ওই দম্ভের জন্য যে আমি একদম হাতে তেড়টুড়ি মেরে 200,000 লোককে নিয়ে আসতে পারি, আমি ওই সব ছবি কলকাতার হুল্লোড়ের ছবি দেখতে চাই, এই সময় আমি কলকাতার হুল্লোড়ের ছবি এবং কোন রাজনৈতিক নেতার কত বেশি শক্তি আছে, সে কত হাজার লোককে একসঙ্গে করতে পারে, দম্ভ বা হুল্লোড় দেখাবার সময় এটা। কমন সেন্স, সাধারণ বুদ্ধি, সাধারণ প্রিকশন নিয়ে যদি থাকতে পারেন, 1-1.5 মাসের এই অদ্ভুত সময়টা আমাদের মধ্যে দিয়ে চলে যাবে। মোস্ট অফ আস, অলমোস্ট অল অফ আস উইল বি ওয়েল অ্যান্ড সেফ। আর ভ্যাকসিনেশনকে ইগনোর করবেন না। ভ্যাকসিনেশন নিয়ে আমাদের অনেকের একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছে যে ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কেন ইনফেকশন গুলো হচ্ছে। ইট ইজ আ ফ্যাক্ট অফ লাইফ, এটাকে মেনে নিতে হবে। নট এভরিথিং ইজ পারফেক্ট, কিন্তু আমরা যেন মনে রাখি যে ভ্যাকসিনেশন ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে কেন এবার এত হিউজ নাম্বারে ইনফেকশন হওয়া সত্ত্বেও আমাদের অসুস্থ, যে সিগনিফিকেন্ট ডিজিজ এতটা কম। আর আবার যে কোনো গণমাধ্যমে আমি কথা বলছি, সেখানে শেষ করার আগে হাত জোর করে নেতা নেত্রী, স্বাস্থ্যমন্ত্র, পুলিশ, হাত জোর করে বলছি, আপনারা যদি সামনে দাঁড়াতেন আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করতাম যে এই মুহূর্তে এই ইরাটিক পাবলিক পলিসি গুলো আনবেন না, যেটা আমাদের লেভেল অফ ইনফেকশন কে আরো বাড়াতে পারে এবং যার জন্য আমাদের হসপিটাল ডাক্তারদের ওপর আবার একটা অমানসিক পরিস্থিতি আসতে পারে। আপনারাও চান না, আমরাও চাই না, একটু মাথার ঘিলুগুলো কাজ করিয়ে চোখ কান খোলা রেখে পাবলিক হেলথ প্র্যাকটিস এবং পাবলিক হেলথ ফান্ডামেন্টালস গুলো মেনে সাধারণ মানুষের কথা চিন্তা করে নিজেদের পলিসি গুলো ঠিক করুন।
আপনারা ভালো থাকবেন, প্যানিক করবেন না, চারিদিকে জর্জারি কয়েকদিন দেখতে পাবেন, নিজেদের সাবধানে রাখুন, অ্যাভয়েড ক্রাউড, ওয়ার মাস্ক এই সময়টা ফর আ ফিউ উইকস, তারপর এটা আমাদের জীবন থেকে চলে যাবে। বি ওয়েল, আমরা যতই যাই বলুক না কেন আমরা বারবার আসবো আপনাদের কাছে দাঁড়িয়ে টু অ্যাওয়ার যেটুকু আমরা জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে অ্যাবাউট অল দিজ হেলথ রিলেটেড প্রবলেমস। আর যখন যেভাবে প্রয়োজন হবে এসক্লেপিয়া হেলথ কে ব্যবহার করুন, 6290-350-200। অনেকের মতো আমরাও আছি আপনাদের সঙ্গে, সবাই একসঙ্গে চোখ কান খোলা রেখে একটা ক্রিটিক্যাল পিরিয়ড আমাদের কাটিয়ে উঠতে হবে।